নতুন একটি ব্লগে সকল বন্ধুকে স্বাগত। আজকের ব্লগটি দেখতেই পাচ্ছ, সামনে বাঁশঝাড়। আর এই বাঁশঝাড়ে আগুন লেগেছিল, তা বাঁশগুলা পুড়ে একদম দফা রফা হয়ে গেছে, মানে সব পুড়ে ছাই। আর গুঁড়াগুলা দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে, আর পাতাগুলোও শুকিয়ে গেছে। দু তিন দিন আগের ঘটনা এটা। তো আমি আরও নিচে যে বাঁশঝাড়গুলো আছে সেগুলোও দেখাবো। তো দেখো বন্ধুরা কীভাবে পুড়েছে, যে বাঁশগুলো অর্ধেকটা করে পুড়ে গেছে। আর এই বাঁশের গুঁড়ায় অনেক পাতা ছিল, সঙ্গে বাঁশের কুঞ্চি সব কিছু ছিল এখানে। আর আগুন দিলে এরভাবে ইচ্ছাকৃতভাবে দিলে এভাবে হয়তো বা পুড়তো না, কারণ আগুনটা ওই নিচ থেকে এসেছে আমি যা শুনলাম। তো চলো আমি তোমাদের নিচটাও দেখাবো। আর এই ঝাড়গুলো দেখছো সবই পুড়ে গেছে, তো বেশি না তিন চারটে ঝাড়ে এরকম অবস্থা। তো চলো নিচের দিকে যাই। আরও গাছপালা যা ছিল সবই এখানে পুড়ে গেছে, যে এগুলানেরও পুড়ে গেছে। তো এগুলানে পাতা কম থাকার কারণে কম ক্ষতি হয়েছে। আরও নিচে দেখছি এগুলানও পুড়ে গেছে, আর দু তিন দিনকার আগের, তাই আবার শুকনো পাতা পড়েছে। তো আমি নিচে দেখাবো কোন জায়গাটা থেকে আগুন এসেছিল। আর এটা আরও কিছুদিন আগে হালকা পাতা থাকতে পুড়িয়ে দিলে ভালো হয়। বাঁশের পাতা পুড়ালে গোড়ার যে পোকামাকড় থাকে সেগুলো নষ্ট হয়, এবং গাছগুছালি ছোটোখাটো সবগুলো পুড়ে পরিষ্কার হয়ে যায়, এবং বাঁশটা নতুনভাবে পুড়া নেয় ভালো। তো যাই হোক, সেভাবে হয়নি এটা পুরানো। তো এইখানে দেখতে পাচ্ছ এ ঝাড়টাও পুড়ে গেছে, আর এই দিকেই যে ফাঁকা লাগছে, তো এখানে ছিল রায়মাড়া কাটি ঘাগরা। তো এখানে আগুন দিয়েছিল, আর সেই আগুনে এখান থেকে পুড়তে পুড়তে সেই রাস্তা পর্যন্ত চলে গেছে। তো এভাবে আগুনটা লাগে এই বাঁশ ঝাড়টাই। আর এখন তো এমনি চৈত্র মাস আসছে সামনে, আর ফাল্গুন চোতে তো আগুনের বুঝতেই পারছো কেমন জোর হয়। এখন এই গরমের সময় আগুন দেখলে সত্যিই ভয় লাগে। রান্না করার সময় বা যে কোনো কিছু থেকে আগুন লাগলে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, কোনো গ্রাম পুড়ে, কোনো বাগান পুড়ে, অনেক কিছু পুড়ে যায়। তো যাই হোক, এখানেও আগুনটা সেরকমভাবে লেগেছিলো। তো বাঁশঝাড় দু তিনটা পুড়ে গেছে। আমি অনুরোধ করব আপনারা গ্রামগঞ্জে সাবধানের সঙ্গে আগুন ব্যবহার করবেন। যদি আপনি চুলায় রান্না করেন, রান্নার পরে চুলা অবশ্যই ঢেকে রাখবেন অথবা পানি দিয়ে নিভিয়ে দেবেন। তো যাই হোক, আমি এবার এখানে কিছু বাচ্চা আছে, এদের জিজ্ঞেস করি কী অবস্থা। বাস গেলেন কি তুমি একটা কাছে দিছলাও